নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আবার কি বিদেশ যেতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? তৃণমূল কংগ্রেসের যিনি সাধারণ সম্পাদক সর্বভারতীয় বলেন, একটি আঞ্চলিক দলের কি করে সর্বভারতীয় পদ থাকে জানি না, যাই হোক, তিনি কি আবার বিদেশ যেতে চলেছেন? এবং সেই বিদেশ যাওয়ার জন্য ইডির একটা ভুল, একটা ছোট্ট ভুল, সেটাকে মারাত্মকভাবে ব্যবহার করা হলো, নিখুঁত চিত্রনাট্য হিসেবে ব্যবহার করা হলো, এবং সেই চিত্রনাট্য অনুযায়ী খেলে দিল কলকাতার লালবাজার সাইবার ক্রাইম, খেলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা, এবং ইডি ও কলকাতা হাইকোর্ট জুলজুল করে শুধু দেখতে থাকলো। এবং সেইভাবে দেখি তিনি বিদেশ যাত্রাটা কার্যত নিশ্চিত করে ফেললেন। এই প্রশ্ন কিন্তু আজকের পর নতুন করে উঠে যেতে শুরু করলো। তার সঙ্গে যে প্রশ্নটা আরও উঠছে বারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে হচ্ছে কেন? যদি তিনি সত্যিই যেতে চান, কেন তিনি বারবার বিদেশ যেতে চাইছেন? সেই প্রশ্নটাও কিন্তু উঠে যেতে শুরু করলো। পুরনো কথা, বেশি চর্বিত চর্বণ করবো না, কিন্তু আপনারা জানেন যে চোখের চিকিৎসার জন্য 26 জুলাই বিদেশে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাওয়ার কথা ছিল আমেরিকার বাল্টিমোরে, সেখানে চোখের অপারেশন কোনো ব্যাপার ছিল না, জাস্ট চোখটা দেখানো ছিল, 6 মাস বাদে দেখানোর কথা ছিল, মার্চ মাসে সেটা টাইম ছিল, তার জায়গায় তিনি জুলাই মাসে গেলেন, এবং 8ই আগস্ট দেখানোর কথা ছিল, 26 জুলাই তিনি উড়ে গেলেন, দুবাইয়ে বেশ কিছুদিন রইলেন। সেই সময়ই আমরা দেখলাম বেশ কিছু খবর ইডি ফাঁস করেছে, এমনটাই দাবি করে কলকাতার প্রথম শ্রেণীর এক দৈনিক রেগুলার সিরিজ করলো। তিনি বিদেশ থেকে টুইট করলেন, সেলফি দিলেন, এমনকি তিনি চিকিৎসকের সঙ্গে বসে পরামর্শ করছেন, সেই ছবিও সামনে এলো। এরপর তার আমরা হুঙ্কার শুনলাম টুইটারে, এবং তিনি শেষ পর্যন্ত 20 আগস্ট দেশে ফেরত এলেন। 20 আগস্ট দেশে ফেরত আসার পর 21 আগস্ট লিফস অ্যান্ড বাউন্স বলে একটি কোম্পানিতে হানা দিল ইডি, যে কোম্পানির সঙ্গে যোগ রয়েছে নিয়োগ দুর্নীতির, যে কোম্পানির সিওও হচ্ছেন সুজয় কৃষ্ণ ভদ্র, সেই সুজয় কৃষ্ণ ভদ্র যিনি কালীঘাটের কাকু নামে পরিচিত এবং যিনি একদম প্রায় মৃতপ্রায়ের মতো করে অভিনয় করতে পারেন। এবং তারপর যখন জিজ্ঞেস করা হয় যে কেন আপনার লিফস অ্যান্ড বাউন্সে ইডি চলে গেল, কি বলবেন? বাপ মা তুলে কথা বলতে শুরু করে দেন, তোর বাপের কি? অনেক কিছু শুনেছিলাম, কি কালচার, কি শিষ্টাচার, যেসব কোম্পানির সঙ্গে এইসব ডিরেক্টর থাকে, বুঝে নিন বাকিটা। যাই হোক, সেই কোম্পানি সুজয় কৃষ্ণ ভদ্র, আমরা এতদিন সেটাই জেনে আসতাম। কিন্তু মুশকিলটা হলো একটা প্রেস রিলিজ, যে প্রেস রিলিজে বলা হলো এই কোম্পানির বর্তমান সিইওর নাম টিএমসি এমপি অভিষেক ব্যানার্জি। এবং তারপরই কার্যত নাকি কেঁপে গেল ব্যানার্জি পরিবার। আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই যে 20 আগস্ট বাড়ি ঢুকেছেন, তারপর মুখে কুলু পেটে বসে আছেন, একটা কথা বলছেন না এই নিয়ে, কিন্তু রাগে ক্ষোভে ফেটে পড়লেন তার দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাম নিলেন না, কিন্তু ইঙ্গিতে বললেন ছেলেটা এসেছে আর তার 5-6টা জায়গায় পাঠিয়ে দিয়েছে। তখনই মনের মধ্যে প্রশ্ন জাগতে শুরু করেছিল যে তাহলে কি ছেলেটা মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, লিপস অ্যান্ড বাউন্স সত্যিই তার কোম্পানি? কিন্তু সেটা স্পষ্ট হয়ে গেল 28 আগস্ট, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের সভা থেকে, মঞ্চ থেকে চিৎকার করে বললেন আমার কোম্পানিতে পাঠিয়েছে, অর্থাৎ লিপস অ্যান্ড বাউন্স তার কোম্পানি। তখনই বোঝা গিয়েছিল যে ইডি সুনির্দিষ্ট লক্ষ্যে ঝাঁপাচ্ছে, ইডি সঠিক পথে চলেছে, এবং বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারিটা এড়ানো সম্ভব হবে না। এবং সেটা আরও কনফার্ম করে দিলেন তার দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন তার কাছে মেসেজ এসেছে, যে মেসেজে স্পষ্ট লেখা আছে লোকসভা নির্বাচনের আগে অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করব। ভয়ঙ্কর মেসেজ, ভাবুন, লোকসভা নির্বাচন আসতে এখনো 7-8 মাস দেরি আছে, তার আগে যিনি অ্যারেস্ট করবেন, যেটাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে প্রতিষ্ঠিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস, যেটাকে রাজনৈতিক পলিটিক্যাল ভ্যান্ডেটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই পলিটিক্যাল ভ্যান্ডেটা যারা করছেন তারাই আবার বলে দিচ্ছেন যে অ্যারেস্ট করবো 7-8 মাস আগেই, সাবধান হয়ে যাও, বাঁচার চেষ্টা করো, কি ব্যাপার জানি না। যাই হোক, তিনি সেটা বললেন, এবং এরপরই আমরা নতুন খেলা দেখতে শুরু করলাম। হঠাৎ করে সেখানে 16টি ফাইলের গল্প সামনে চলে এলো, একটা অবিশ্বাস্য রকম ব্যাপার, ইডি এরকম কাজ করতে পারে? সকলেই যখন এই অবিশ্বাসের বাতাবরণে আছে, ইডি স্পষ্ট চিঠি দিয়ে জানিয়ে দিল যে হ্যাঁ, তাদের এক আধিকারিক সেখানে ডাউনলোড করেছেন, তার কন্যার হোস্টেল সংক্রান্ত বিষয়ে খোঁজখবর করছিলেন, এই সার্চ অপারেশন যখন কমপ্লিট হয়ে গেছে
তখন সেখানে যিনি লিপস অ্যান্ড বাউন্সের কর্মচারী ছিলেন সেই চন্দন ব্যানার্জির কাছে পারমিশন নিয়ে সেখানে ইন্টারনেট কানেকশন ভালো ছিল এবং সিসিটিভি মনিটরিংয়ে তিনি হোস্টেলের খোঁজখবর করছিলেন, কিন্তু সেইটা নিয়ে লালবাজার সাইবার ক্রাইমে চলে গেলেন এই চন্দন ব্যানার্জি। ভাবুন একবার, একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট তিনি চলে গেলেন, তার কোম্পানিতে যদি কোনো মিসলিডিং ব্যাপার হয়ে থাকে, সেই কোম্পানির ডিরেক্টর, যে ডিরেক্টর হিসেবে নাম শোনা যাচ্ছে অমিত ব্যানার্জি, যে কোম্পানির ডিরেক্টর হিসেবে নাম শোনা যাচ্ছে লতা ব্যানার্জি, যে কোম্পানির ডিরেক্টর হিসেবে নাম শোনা যাচ্ছে রুজিরা ব্যানার্জি, যারা সকলেই চিফ মিনিস্টারের ফ্যামিলির মেম্বার বলে জানা যাচ্ছে, তারা কেউ চিনে নেই। এমনকি এই রুজিরা ব্যানার্জি তিনি ভারতবর্ষে আছেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে। সেই জায়গা থেকে চন্দন ব্যানার্জি চলে গেলেন এবং তখনই প্রশ্নটা উঠেছিল যে কেন কেন চলে যাচ্ছেন। সেখানে যে নিখুঁত চিত্রনাট্যটি রচনা করা হচ্ছিল সেটাই কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। আজকে লিপস অ্যান্ড বাউন্সের কম্পিউটারে 16টি ফাইলে কি আছে আদালতে জানানো ফরেন্সিক দল, আজকে আদালতে অনেকটাই স্পষ্ট হয়ে গেল। কিন্তু এই হেডলাইন দেখে খবরের বিস্তৃতি বুঝতে পারবেন না কিভাবে নিখুঁত চিত্রনাট্যটা রচনা করা হয়েছে, কেন এই 16টা ফাইল নিয়ে এতখানি জলগোলা করার দরকার হয়ে পড়েছিল, একটু একটু করে বুঝুন। প্রথমত, এখানে লিপস অ্যান্ড বাউন্স যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং সেই কোম্পানিতে ডুবিয়াস ট্রানজাকশন হচ্ছে, এমন কিছু ট্রানজাকশন হচ্ছে যেগুলো সন্দেহ জাগায় এবং নিয়োগ দুর্নীতির সঙ্গে এই কোম্পানির যোগ রয়েছে, যে যে নিয়োগ দুর্নীতিতে এখনো অবধি 126 কোটি 70 লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি, সেই কোম্পানির সিইওর নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কতখানি অস্বস্তি বাড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোদ, কতখানি অস্বস্তি বাড়াচ্ছে মুখ্যমন্ত্রীর পরিবারের, সেই জায়গা থেকে এই 16টা ফাইল দিয়ে কনস্পিরেসি করা হয়েছে এই থিওরিটা ভাসিয়ে দেওয়া একরকম যেরকম জায়গা ছিল। তার পাশাপাশি আদালতে খেলারও একটা বোধহয় জায়গা ছিল, সেটাকেই খেলার চেষ্টা করা হয়েছে এই চন্দন ব্যানার্জির থ্রু দিয়ে। যখনই এইটা হলো, আপনারা জানেন যে এখানে অভিষেক ব্যানার্জি কলকাতা হাইকোর্টে কিন্তু একটু মামলা করে রেখে দিয়েছেন। তিনি সুপ্রিম কোর্ট এই বেঞ্চ ওই বেঞ্চ সেই বেঞ্চ লাফিয়ে 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 চেষ্টা করেছেন একটা রক্ষা কবচ দাও। যখনই পাবলিকের সামনে আসেন, বড় বড় বুক নিয়ে জানেন, তিনি বলেন 10 পয়সা দুর্নীতি প্রুফ করতে পারলে এই ডিসিবিআই এর দরকার নেই, তিনি নাকি ফাঁসির মঞ্চে চলে যাবেন। কিন্তু সেই অভিষেক ব্যানার্জি এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ সেই বেঞ্চ ছুটে ছুটে বেড়াচ্ছেন, রক্ষা কবচ দাও, রক্ষা কবচ দাও, রক্ষা কবচ দাও, আমাকে যেন ইডি অ্যারেস্ট না করে। আরে আপনি যদি দুর্নীতি না করে থাকেন এত ভয়টা কিসের আপনার, চাই আপনি আইনের আশ্রয় নিয়েছেন। এবং তার সঙ্গে তিনি আবেদন করেছেন যে ইডি যে এফআইআরটা করেছে, যাকে ইসিআইআর বলা হয় টেকনিক্যাল টার্মে, সেটাকেও নাকি খারিজ করে দিতে হবে। এখন সেই মামলার শুনানি শেষ হয়ে গেছে, তারপর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি সময় দিয়েছিলেন ইডি এবং অভিষেক ব্যানার্জির আইনজীবীদের যে আপনাদের যদি কিছু বলার থাকে লিখিতভাবে দিন, এবং 5ই সেপ্টেম্বর তিনি এই মামলার রায়দান করবেন বলে জানাছিল। কী রায়দান করবেন সেটা এখনও জানানি, কিন্তু সেই রায়দানের আগে সেই মামলায় হঠাৎ করে এই 16টা ফাইলকে মেনশন করে দেওয়া হলো। কী অদ্ভুত ব্যাপার না, যে 16টা ফাইল আপাত নিরীহ ফাইল, এবং ইডি আদালতে এই কথাও জানাচ্ছে যে আগামী দিনে কোনো কোনো তদন্তের জন্য এই 16টা ফাইলকে ব্যবহার করা হবে না, এবং সেই 16টা ফাইল খুললেই বোঝা যাবে শিবপুরের হোস্টেল যাদবপুর কাণ্ডের পর ইডির এক আধিকারিক, তিনি তার কন্যার জন্য নিশ্চিন্ত হতে পারছিলেন না, তিনি সেই ফাইলগুলো দেখেছেন, হোস্টেলের ইনফরমেশন বার করে করে দেখেছেন। আবারও বলছি, এই কাজ অন্যায় হয়েছে, ইডির আধিকারিকের এই কাজ করা উচিত হয়নি, এবং ইডি তার জন্য স্টেপ নিয়েছে, ইতিমধ্যেই তাকে গুয়াহাটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেইখানে ইডি কিন্তু জানিয়ে দিল, তারা লিখিতভাবে লালবাজারকে জানিয়ে দিল পুরো ঘটনা। লালবাজার তাদেরকে ডেকে পাঠালো না, সশরীরে আসতে হবে, ইডি বলো না আমরা সশরীরে আসবো না, আমরা আমাদের যা বক্তব্য জানিয়ে দিয়েছি। এমনকি আদালতের সামনে গিয়েও বললো যে এই 16টা ফাইলকে কোনোভাবেই ব্যবহার করা হবে না, কিন্তু না সেটা নিয়ে নাছর বান্দা। এবং এই জায়গাতেই 5 তারিখে যদি রায়দানটা হয়ে যেত কী রায়দান হতো, অনেকেই বলছেন, আইনজীবী মহল যেটা বলছেন যে দেখুন, এই মামলায় রক্ষা কবচ দেওয়ার কোনো ব্যাপার নেই, যেখানে সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দিতে চাইছে না সেখানে কলকাতা হাইকোর্ট হঠাৎ করে রক্ষা কবচ কেন দেবে। এবং আদালত তো বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করছেন যে আপনি কি এই মামলায় গ্রেপ্তার হতে পারেন সেই ভয় করছেন, কেন করছেন। ইডি তো বলছে যে আমরা এটা তদন্ত করে শুধু দেখতে চাই, যদি এখানে কোনো রকম কিছু অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ না থাকে আমরা ক্লিন চিট দিয়ে দেবো, কি প্রবলেম আছে। এবং যেটা বলছেন যে ইসিআইআর খারিজ করে দাও, কেন, একটা তদন্ত চলছে, সেই তদন্ত কনক্লুসিভ স্টেটে আসেনি, সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তের আওতার বাইরে কেন রাখতে হবে। তিনি যদি দুর্নীতি করে না থাকেন, হোক না তদন্তের ভাই, কি বেরোবে, দিনের শেষে তো বেরোবে, তিনি নির্দোষ।
এবং ইডি যে এতদিন ধরে জলগোলা করেছে সেটা তিনি সবার সামনে বলতে পারবেন, রাজনৈতিক ফায়দা আছে, কিন্তু না, তিনি বলছেন ইসিআইআর খারিজ করতে হবে। তো যেখানে সুপ্রিম কোর্টও এটাতে রায় দিচ্ছে না, বিভিন্ন বেঞ্চে গিয়ে ঠোক্কর খেতে হচ্ছে, কেউ বলেনি যে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়ার দরকার আছে। হ্যাঁ, দরকার হলে তদন্ত ফেস করতে হবে আপনাকে, ভয়টা কোথায়? তো সেই জায়গা থেকে কলকাতা হাইকোর্ট তাকে রক্ষা কবচ দিত না, রক্ষা কবচ দিত না, ইসিআইআর খারিজ হতো না। আর যদি সেই রকম জায়গা হতো, যদি সেই রকম সম্ভাবনা তৈরি হতো, ইডি কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারত। এবং যে ক্ষেত্রে তার যদি রক্ষা কবচ না থাকে, তার যদি ইসিআইআর খারিজ না হয়, এবং ইডি যখন এত করে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে, যেখানে লিপস অ্যান্ড বাউন্সের সিইও বলে ঘোষণা করে দিচ্ছে, তাহলে হয়তো তাকে গ্রেপ্তারিও করে ফেলতে পারত, বা তারা আবার নতুন করে লুক আউট নোটিশ জারি করতে পারত যে একে আরও তদন্তের আওতায় নিয়ে আসা, এই মুহূর্তে বিদেশে যেতে দেওয়া যাবে না, আদালতের কাছেও সেই তথ্য জানিয়ে দিত, তার ফলে তার বিদেশ যাওয়া আটকে যেতে পারতো। আর সেই ঝুঁকিটাই নিতে চাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই জন্যই তিনি এই মামলায় জুড়ে দিতে চাইছেন 16টা ফাইলকে, যে 16টা ফাইলের মধ্যে কি আছে জানতে কয়েক মিনিট লাগে। আইন বিচারপতি বলেছেন যে আমার কাছে ফাইল দাও, আমি দেখে নেবো কি আছে, সেই ফাইল জমা দিতে পারছেন না। শেষ পর্যন্ত ফরেন্সিকের কাছে পাঠানো হয়েছে এবং ফরেন্সিক তাদের প্রাইমারি রিপোর্ট আজকে মুখবন্ধ খামে জমা দিয়েছে। এরপর যেটা মজার জিনিস হয়েছে, সে বলা হয়েছে যে 12ই সেপ্টেম্বরে এর পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে। এবং কলকাতা পুলিশকেও কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তোমরা এই ফাইল সম্বন্ধে কি তদন্ত করছো, কি পেয়েছো, আমাদের একটু জানাও তো। কলকাতা পুলিশও কিন্তু ডিলে করে যাচ্ছে, দিচ্ছে না সেই রিপোর্ট কেন। এবং আজকে যেটা বলা হয়েছে 12ই সেপ্টেম্বর, দিনটা খুব ইম্পর্টেন্ট। কেন কেন আর 12ই সেপ্টেম্বর বিদেশে উঠছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নাকি প্রথমে স্পেন যাবেন, সেখান থেকে শিল্প আনবেন, তারপর সেখান থেকে দুবাই আসবেন, সেখান থেকে শিল্প আনবেন, তারপর তিনি দেশে ফেরত আসবেন। এবং সেখানেই কি সফল সঙ্গী হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? কেন এই প্রশ্নটা উঠছে, কেননা কীরকম দ্বিচারিতা চলছে আপনারা একবার এই জায়গাটা ভেবে দেখুন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফল সঙ্গী হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষকে নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা, কুণাল ঘোষের সঙ্গে রাজ্য সরকারের কি সম্পর্ক আছে? তিনি তো রাজ্য সরকারের মুখপাত্র নন। কুণাল ঘোষ কি খুব ভালো স্প্যানিশ জানেন, খুব ভালো আরবি বলতে জানেন, যে কারণে স্পেন বা দুবাইয়ে তাকে দরকার হয়ে পড়বে? তিনি কি বিশাল বড় ফুটবল কর্তা? তিনি গেলি স্পেনে, গেলি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ওই যেসব অ্যাটলেটিকো মাদ্রিদ, বড় বড় সব টিমগুলো আছে, তাদের কর্তারা ছুটে এসে রেড কার্পেট পেতে দেবেন? আরে ভাই, কুণাল ঘোষ এসছেন, তার সঙ্গে একজন নেত্রী এসছেন, সুতরাং তাকে সম্মান, এরকম ব্যাপার তো নয়। তাহলে কুণাল ঘোষকে স্পেনে দুবাইয়ে নিয়ে যাওয়ার কি দরকার হয়ে পড়েছে? কুণাল ঘোষ, যিনি তৃণমূলের মুখপাত্র, যখন ওই INDIA এর বৈঠক হচ্ছে মুম্বাই, বেঙ্গালুরু, পাটনা, সেইখানে তৃণমূল যোগ দিচ্ছে, তৃণমূল রাজনৈতিক দল হিসেবে যোগ দিচ্ছে, মুখপাত্র হিসেবে কিন্তু কুণাল ঘোষকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে না। অথচ রাজ্য সরকারের নাকি শিল্প আনতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, সেখানে তৃণমূল মুখপাত্রকে নিয়ে যাওয়ার দরকার হয়ে পড়ছে। এই প্রসঙ্গটা এই কারণেই অবতারণা করলাম যে কুণাল ঘোষকে যদি নিয়ে যাওয়া হয়, তাহলে দলের মানে দলীয় স্তর থেকে তো নিয়ে যাওয়া হচ্ছে, দলের যিনি অবশ্যই 2 নম্বর নেতা, যিনি সাধারণ সম্পাদক, তাকেও নিশ্চয়ই নিয়ে যাওয়া হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিদেশে যাওয়ার জন্য মরিয়া? একবার চোখ দেখিয়ে এসেছেন, জুলাই মাসে গেছেন, সেই একদিনের চোখ দেখানো, সকালে গিয়ে বিকেলে আসা যায়, আমি আজকে ফ্লাই করলাম, কালকে চোখ দেখালাম, পরশু চলে এলাম, হতেই পারে, সেই জায়গায় তিনি করলেন না, 26শে জুলাই গিয়ে 8ই আগস্ট চোখ দেখালেন এবং 20শে আগস্ট ফেরত এলেন। একটা দীর্ঘ সময় বিদেশে রইলেন, কি করলেন না করলেন কেউ জানে না, মাঝখানে শুধু সেলফি, ডাক্তারের সঙ্গে ছবি আর টুইটের হুঙ্কার, আবারও বিদেশে যাচ্ছেন। প্রশ্ন তো মাথা ছাড়া দিয়ে উঠবে, বিশেষ করে যখন ইডি জানিয়ে দিয়েছে তিনি লিপস অ্যান্ড বাউন্সের সিইও এবং এই কোম্পানিতে ডুবিয়াস ট্রানজাকশন হয়েছে, যেটা অস্বস্তি বাড়াচ্ছে, সেই কারণেই ঘন ঘন বিদেশ যাত্রা হলে তিনি যদি ব্যক্তিগত কাজে যান প্রশ্নটা আরও উঠবে, এই জন্য এই বিদেশ থেকে শিল্প আনার নাম করে তাকেও সঙ্গে করে নিয়ে যাওয়া হবে। এবং 5ই সেপ্টেম্বর যাতে তার রায় না আসে, তার সেই বিদেশ যাত্রা আটকে না যায়, যে করে হোক ডিলে করতে হবে, সেই জন্যই এই 16টা ফাইলকে বারবার শিখণ্ড হিসেবে খাড়া করা হয়েছে। আজকে তো বিচারপতি মাননীয় তীর্থঙ্কর ঘোষ, তিনি তো স্পষ্ট জানিয়েছেন যে এই মামলাতে এই ইসিআইআর খারিজ এবং এই আপনার রক্ষা কবচ এর সঙ্গে এই 16টা ফাইলের কী সম্পর্ক রয়েছে। আপনারা তো এটা নিয়ে আলাদা করেও মামলা করতে পারতেন, না, আলাদা করে মামলা করেননি। এই মামলায় যুক্ত করার তার কারণ হচ্ছে এই মামলাকে যাতে দীর্ঘায়িত করা যায়, এই রায়কে যাতে ডিলেট করা যায়, এবং 12ই সেপ্টেম্বরের আগে যাতে কোনোদিনই কোনোমতেই এই রায় না আসে, সেই জন্যই কি এই প্রচেষ্টা করা হয়েছে। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেছেন না না, এই মামলায় তো রায়দানের আগেই ইডি চলে গেছে। আরে, ইডি চলে গেছে এই মামলার জন্য তো যায়নি,
ইডি সুজয় কৃষ্ণ ভদ্রের সূত্র ধরে লিপস এন্ড বাউন্সে গেছে এবং সেই লিপস এন্ড বাউন্সে গিয়ে পাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিইও, যেটা তিনি হলফনামায় লুকিয়ে গেছেন। সেই সেই সার্চ অপারেশনে গিয়ে পাচ্ছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, রুজিরা নারুলা যার নামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলে এসছেন তিনি তিনি কাশীকর্ণ শাখায় কয়লা পাচারের টাকা রেখেছেন, তার ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট পাওয়া যাচ্ছে। তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রক্ষা কবচ মামলার কি আছে? সুজয় কৃষ্ণর মামলার সূত্র ধরে সেখানে সার্চ করতে যাওয়া হয়েছে, গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিঙ্ক পাওয়া গেছে। তার সঙ্গে এই 16টা ফাইলকে জুড়ে দিয়ে কেন কেন এই মামলাকে ডিলে করে দেওয়া হলো? আমার বিরুদ্ধে আজকে যদি কোনো মামলা হয়, আমি যদি নির্দোষ হই, আমি তো চাইবো আদালতের রায়টা যত তাড়াতাড়ি সম্ভব আসুক, কারণ আমি জানি আমি নির্দোষ। আমি যখন মামলাটাকে ইন্টেনশনালি ডিলে করতে চাই, তার মানে কি মামলার রায় সামনে এলে সত্যিটা ফাঁস হয়ে যাবে, বিদেশ যাওয়াটা আটকে যাবে, এবং সেই বিদেশ যাওয়া আটকে গেলে কি অন্য কোনো বৃহত্তর প্রবলেম হয়ে যাবে? ব্যক্তিগত কাজে এখন আর বিদেশ যাওয়া যাবে না, সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে যাবে, সেই জন্য কি এই শিল্প আনতে যাওয়ার নাম করে তাকে বিদেশ যেতে হবে? সেই জন্যই এই মামলা ডিলে করা হচ্ছে। আজকে কিন্তু আদালত চত্বরে কান পাতলে এই প্রশ্নগুলো উঠতে শুরু করেছে। কিন্তু তার সঙ্গে যেটা বৃহত্তর প্রশ্ন উঠছে, যে যতই হোক 12ই সেপ্টেম্বর এই ফাইলের রিপোর্ট জমা পড়বে, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে সত্যিই নির্দোষ ফাইল, যদি সত্যিই রক্ষা কবচ না হয়, যদি সত্যিই ECIR খারিজ না হয়, সেক্ষেত্রে ইডি কিন্তু ঝাঁপিয়ে পড়বে। কেননা অমৃতা সিনহা মাননীয় বিচারপতি, তার নির্দেশ আছে 14ই সেপ্টেম্বরের মধ্যে তার রিপোর্ট চাই। তাই শেষ রক্ষা কি হবে এত কিছু করেও? প্রশ্নটা কিন্তু জোরদারভাবে উঠতে শুরু করে দিয়েছে। আপনারা কি বলবেন এই 16টা ফাইলকে নিয়ে? অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, লিপস অ্যান্ড বাউন্স, চন্দন ব্যানার্জি, এত হাইলাইট করা, এত আদালতের চিৎকার চেঁচামেচি করার কারণ কি? যেখানে ইডি পরিষ্কার জানিয়ে দিচ্ছে এই 16টা ফাইলকে তারা কোনো তদন্তের কাজে ব্যবহার করবে না। বিদেশে কি সত্যি যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী হয়ে, বাণিজ্য আনতে, শিল্প আনতে? দুবাই ঘুরবেন, স্পেন ঘুরবেন, নাকি এগুলো সবটাই স্পেকুলেশন? তিনি এখানে থাকবেন এবং ইডি যে অকর্মণ্য, নিষ্কর্মা, নিষ্কর্মাধারী, সেগুলো প্রমাণ করে দেবে। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।